আমি এখন যাচ্ছি দাদা। সে কি যাবে মানে? ময়না তোমায় কিছু বলেনি? কই না তো। আরে সাত দিন বাদে আমার ছেলের জন্মদিন, জন্মদিনের পর তুমি যেও। তুমি কি গো, ছি চাকর কিছুই বাদ বিচার করছো না, যাকে পাচ্ছ তাকে নিমন্ত্রণ করছো? ওর ব্যাগে এখনো নোটা কাপ আছে, এবার ছুড়ে নয় মাথা ঠুকে ঠুকে ভাঙবে। শোনো, কুকুরকে বেশি লাই দিও না, মাথায় চড়ে বসবে, বুঝেছো? আরে মাথা তো আমার একটা, সেখানে জায়গা কই? আগে ভাগেই তো একটা কুকুর সেখানে উঠে বসে আছে। কি বললে? আমি আমি কুকুর? তো যদি কুকুর হয় তুমি ওথায়? তবে ঠিক, এই না তোফা। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি এখনই বাপের বাড়ি চলে যাব। মা যদি বলে যাবে যাবে, যাও না কেন? তুই থাম, যেমন বাপ তার তেমনি ছেলে। আমি তো বাড়িতে বলে আসিনি, কর্তা বাবা বড় মা ওরা সব চিন্তা করবে। আরে ঠিক আছে, আমি নকুল কাকাকে বলে দিচ্ছি। নকুল কাকা? কত দূর থেকে 10টা কাপ ভাঙবে বলে বয়ে এনেছে, আরে সবে তো একটা ভাঙলো, আর 9টা ভাঙু তারপরে তো যাবে। ও আমাকে অপমান করেছে আর তুমি? কষ্ট হলো না? খুব কষ্ট হলো। আর তুমি যাদের উঠতে বসতে অপমান করো তাদের ঠিক এমনি কষ্ট হয়। শোনো নয়ন, ওর কর্তা বাবা বলেছিলেন যেন আজই ওকে, তাই না? না না, তুমি কর্তা বাবাকে বুঝিয়ে বলো, উনি কিছু মনে করবেন না, উনি আমার যথেষ্ট ভালোবাসেন। তুমি একটু এদিকে শোনো। ময়না শ্বশুর বাড়িতে গেছে? হ্যাঁ। আরে কি কাণ্ড, সকাল বেলা সে আমার কাছে গিয়ে একবারে খুব কান্নাকাটি জুড়ে দিয়েছে, ময়না দিকে দেখতে যাব, ময়না দিকে দেখতে যাব। তখন আমি আর কি করব, সমস্ত কাজকর্ম ফেলে পূজাকে নিয়ে ছুটলাম। পূজা তো আপনাকে সহ্যই করতে পারে না, অথচ কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আপনাকে গিয়ে ধরলো। হ্যাঁ দেখুন না, আমি তো একবারে ভীষণ অবাক হয়ে গেছি। পূজার কথা ছাড়ুন তো, ওর মাথায় কখন যে কি ভূত চাপে। হ্যাঁ ভূত, আমাকে সে রাত্রে ভূতের ভয় দেখে তো একদম মেরেই ফেলেছে রাত্রে। 7টা দিন পূজা ওখানে থেকে কি করবে?